ময়মনসিংহে নকল গ্রান্ড রোল যুক্ত বীরের অভিযানে পুলিশ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহে নকল ব্রান্ড রোল যুক্ত বিড়ি উদ্ধারের অভিযান চালিয়েছেন পুলিশ। গতকাল জেলার নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় অভিযানে প্রায় 50,000 নকল ব্রান্ড রোল যুক্ত সুবোধ, মানিক, মোহিনী এবং আকিজ বিড়ি জব্দ করে, সেই সাথে ব্যবসায়ীদের নকল ব্রান্ড রোল যুক্ত বিড়ি না বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় নান্দাইল এবং ঈশ্বরগঞ্জের বিভিন্ন বাজারে পৃথক অভিযানে নকল ব্রান্ড রোল যুক্ত বিড়ি উদ্ধারের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। নান্দাইল মডেল থানার ওসি তদন্ত ওবায়দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি সিন্ডিকেট নকল ব্রান্ড রোল যুক্ত বিড়ি বিক্রি করে আসছে, তাদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।